কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনি আশীর্বাদ সালনার গঞ্জায় রাম ঠাকুর সংঘ ক্লাব নিল জুমুং বাই আর্ট কম্পিটিশন খাইজাখা কক্টি সাল আর আমি চড়াই বসা বসা রবহীন পার্টিসিপেশন খাইকা পান্ডা পাইমেনগুলো কক্টি সালনি সানজারও কাইসা হুকুম পান্ডান বিশিনতে চড়াই রং আর্ট কম্পিটিশন যে কপ্লাই হাই রং সকাল জিয়া রেজানাই সাইকেল রাম ঠাকুর সংঘ ক্লাব নি আদর আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 174তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা 25শে বৈশাখ পালন করেছি, সেটাকে সামনে রেখে আজকে আমরা ছোটদের বসে আগ্রহ প্রতিযোগিতার আয়োজন করেছি। তার সঙ্গে আমাদের সন্ধ্যাবেলাও আমাদের রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত হবে। যারা এই তিনটা গ্রুপে আর্ট প্রতিযোগিতা করছে ক খ গ বিভাগ, তাদেরকে আমরা পুরস্কৃত করব। ওই সন্ধ্যাকালীন যে রবীন্দ্রসঙ্গীত হবে সেই সময়ে ওদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আমরা রামটার সঙ্গের পক্ষ থেকে এ এলাকার সমস্ত নাগরিকবৃন্দের কাছে আবেদন রেখেছি, আপনারা আপনাদের শিশুদের নিয়ে আসুন। আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আজকে এই বর্ষাগ্র প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমরা এখানে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হয়েছে আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং আগামী দিনও আমাদের এই ক্লাবের এই কার্যক্রম চালু থাকবে আমরা আশা করি। কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ? এখানে মোটামুটি 85 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, ছেলে মেয়ে সহ, এবং তিনটা গ্রুপে তাদের আর্ট প্রতিযোগিতা করেছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি রামটাও সঙ্ঘের সভাপতি সন্তোষ কুমার সাহা। আমার কাছে বসে আছেন আমাদের সাধারণ সম্পাদক সমীর দাস মহোদয় এবং অন্যান্য কর্মকর্তারা এখানে আছেন সবাই। আমরা সবাইকে নিয়েই আজকের এই বসে প্রতিযোগিতার ব্যবস্থা বানানো। আমি রামঠাকুর সংঘের পক্ষ থেকে নিউজ আইকনের সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের রামঠাকুর সংঘ প্রতিবারই কোনো না কোনো প্রোগ্রাম নিয়ে থাকেন। এবার আমরা 25শে বৈশাখের দিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আজকে সানডেতে আমরা ছোটদের তিনটি বিভাগে বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করেছি। সন্ধ্যার সময় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে ওদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এই সমস্ত উদ্যোগগুলি আমরা নিয়ে থাকি। এলাকার কচিকাচা বাচ্চারা যেন উৎসাহিত হয় এবং আমাদের এলাকাতে যেন একটা সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য আমরা এই সমস্ত উদ্যোগ গ্রহণ করি। আজকে এই বৈশাখ প্রতিযোগিতার মধ্যে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করলেন? আমাদের এখন অবধি 85 জনের মতো তিনটি বিভাগে অংশগ্রহণ করেছে। আপনার পরিচয়টা? আমি রামপ্রকাশনের সাধারণ সম্পাদক। জুদা জুদা বেমার মাঝে গই হামি মায়া অঙ্গি তংখা হাইদা তাওয়া নাসিদি কাহাম কাহাম শাক নানিরক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাওনো গ্রংসাওন কাহাম সাকদুক মাংদুক নাইজাদি মানো নাইজাদি বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অর খুঞ্জু বুকুং তৈ ততরানি বেমুক নানা গ্রং তঙ্গ MS ENT স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনেকোলজিস্ট চেস্ট মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারি ও ক্লিনিক কতাল জোড়ানি কতাল মেশিন রক বাই শাক নাইজাদি তঙ্গ তৈ টেস্ট রক খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ECG হোল্টার ইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি PFT আকর হাইকে আসক্তা লেরসেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 টিকিসে কোকডুক নম্বর 8575827871।